বিসমিল্লা রহমান রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরও খুব সুন্দর হাতার ডিজাইনগুলি আপনাদেরকে দেখিয়ে দেব হাতার ডিজাইনগুলি কিন্তু খুবই চমৎকার আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান প্রথম যে হাতার ডিজাইনটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি সে এটা কিন্তু খুবই সুন্দর একটি হাতার ডিজাইন আর হাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ভিয়ের মতো শেপ দিয়েছি আমি এখানে আর হাতার ডিজাইনটা কিন্তু যেহেতু আমার হাতার অংশটা লাল ক্ষেত্রে কিন্তু আমি বিস্কিট কালারটা ব্যবহার করেছি যাতে এর ফলে কিন্তু আমার হাতার যে ভি শেপটা সেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর যেহেতু লাল হাতাটা আমি বেসিক কালারটা উপরের অংশে দিয়েছি আর লাল অংশটা আবার নিচে দিয়ে নিয়েছি এখানে এখন আরও একটি খুব সুন্দর হাতার ডিজাইন দেখিয়ে দিব এখানে এই হাতার ডিজাইনটাও কিন্তু সুন্দর এখানে চিকন কিছু অনেকটাই ফিতা তৈরি করে নিয়েছি ফিতাটা তৈরি করে এখানে কিন্তু মাঝখানে আরেকটা ফিতা আমি বসিয়ে দিয়েছি যাতে আমি খুব সুন্দরভাবে আর ফিতা দিয়েই আবার একটা ফুল তৈরি করতে পারি মানে আমার এই ফুলটা কিন্তু ফিতা দিয়েই তৈরি করা এখানে একটা করে ঘর বাদ দিয়ে কিন্তু আমি ফুলগুলি বসিয়ে নিয়েছি এই কারণে কিন্তু আমার হাতার ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর আপনারা যদি নিজেরা হাতাগুলি তৈরি করতে চান তাহলে আমার ভিডিওসে গিয়ে আপনারা প্লে লিস্টে গেলেই কিন্তু হাতার প্লে লিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আমি ডিজাইনটা কিভাবে তৈরি করেছি সেটা দেখতে পারবেন এখানে কিন্তু পাতলা একটা নেট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি নিচের অংশে আপনারা দিলে দিতেও পারেন নাহলে আপনারা এমনিও রাখতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী এখন আরও একটি যেটা হাতার ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর একটি হাতার ডিজাইন এই হাতাটাও কিন্তু আমি দুইটা সাইডে চিকন করে পাইপিং দিয়ে তারপরে কিন্তু যে ভিয়ের ডিজাইন তৈরি করে নিয়েছি ভিয়ের ডিজাইনটা কিন্তু আমি প্রিন্টের কাপড় আর এক কালার কাপড় দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি আর এই ভিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও যদি আপনারা দেখতে চান আমার প্লেট লিস্টে গেলে হাতার ডিজাইনটা পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন খুবই চমৎকার লাগছে কিন্তু হাতার ডিজাইনটি দুইটা কালার করার কারণে খুব সুন্দর একটা ঘর ঘরের মতো চলে এসেছে আর বিয়ের কোনাগুলা কিন্তু আমি এখানে পুঁতি দিয়ে কিন্তু আটকিয়ে দিয়েছি যার ফলে আমার ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর এইভাবে যদি ডিজাইনটা তৈরি করে নেন খুবই সুন্দর লাগবে আর নিচের অংশটাতে কিন্তু আমি সেম কালার কাপড় দিয়ে এখানে চিকন করে পাইপিং দিয়ে নিয়েছি এ কারণে কিন্তু আমার হাতাটা দেখতে অসাধারণ লাগছে আপনারা এরকম একটা হাতা তৈরি করে নিতে পারেন এখন যে হাতার ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটি হাতার ডিজাইন এটা কিন্তু আমি চড়া যে ফিতাগুলো আছে সেগুলা দিয়ে কিন্তু ফিতা আর আমি পুঁতির অংশ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি এখানে একটা ভি শেপের মতো দিয়ে তারপরে কিন্তু ফিতাগুলে এখানে কিন্তু একটার পর একটা বসিয়ে নিয়ে আমি পুতিটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা বউ ফুলের মতো এখানে তৈরি করে যাওয়ার কারণে কিন্তু খুব চমৎকার একটা শেপের মতো ডিজাইন চলে এসেছে যার ফলে হাতারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন যে হাতার ডিজাইনটি আপনাদেরকে দেখিয়ে দেব এই হাতার ডিজাইনটি কিন্তু খুবই চমৎকার একটি হাতার ডিজাইন হাতার ডিজাইনটি আমি কট সুতো আর আমি কাপড়ের ফুলের মাধ্যমে কিন্তু হাতার ডিজাইনটা তৈরি করেছি হাতার ডিজাইনটার এখানে কোনা ভি যে কাপড়টা আছে সেটা কিন্তু আবার ভেঙে তারপরে আমি সেলাই করে নেওয়ার পরে কিন্তু আবার পুঁতি বসিয়ে দিয়েছি আর এখানে বড় করে কিন্তু সুতো নিয়ে সুতোটাকে খুব সুন্দরভাবে একটা রশির ভিতরে কিন্তু পেঁচিয়ে নিয়ে আর মাঝে মাঝে একটা করে পুতি দিয়ে আমি এখানে এই রশিটার মাধ্যমে কিন্তু আর হচ্ছে আমার করসুতোর ডিজাইনটা কিন্তু তৈরি করে নিয়েছি ফলে কিন্তু আমার হাতার ডিজাইনটা দেখতে অসাধারণ লাগছে আপনারা এরকম একটা হাতা তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর লাগবে ডিজাইনটি হাতার আমার হাতার ডিজাইনটা কিন্তু আমি ওই যে পুরোটা দেখিয়ে দিচ্ছি আর এটা আমি কিভাবে করেছি এটাও যদি আপনারাও করতে চান আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন বা টেলার্স দিয়েও তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর একটি হাতার ডিজাইন কিন্তু এটা লাগছে। এখন যে হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটি হাতার ডিজাইন হাতার ডিজাইনটার নিচের অংশে কিন্তু আমি ডাবল কাপড় দিয়ে এখানে কুচি করে নিয়েছি আর হাতার ডিজাইনটা কিন্তু আমি এখানে ঘর ঘরের মতো করে নিয়ে কিন্তু পাইপিং বসিয়ে যে আমার কোনাগুলা আছে কোনাগুলা কিন্তু আমি এখানে শুভদাম দিয়ে আটকে দিয়েছি এর কারণে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের শেপ আমার এখানে চলে এসেছে আর ডিজাইনটা দেখতে অনেকটা ভালো লাগছে আপনারা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু আরো খুব সুন্দর একটি হাতার ডিজাইন আমার এখানেও কিন্তু আমি হাতার ডিজাইনটি আমি যে ফিতাগুলি আছে ফিতাগুলি সেলাই করে নিয়ে তারপর খুব সুন্দরভাবে কিন্তু একটা ঘর ঘরের মতো করে এখানে নেট দিয়ে কিন্তু একটা ফুল বানিয়ে নিয়েছি আর ফিতাটা কিন্তু মাঝের অংশও কিন্তু আমি একটা পুরো লম্বা একটা ফিতা বসিয়ে নিয়েছি যার ফলে কিন্তু আমার ফুলগুলা বসাতে অনেকটাই সুবিধা হয়েছে খুবই চমৎকার একটি হাতার ডিজাইন কিন্তু এটা আর নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এখন আপনাদেরকে যেই হাতার ডিজাইনটি দেখিয়ে দেব এই হাতার ডিজাইনটিও কিন্তু খুবই অসাধারণ একটি হাতার ডিজাইন এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি কিন্তু দুইটা সাইডেই আমি রাউন্ড শেপ করে ডিজাইনটা তৈরি করার পরে রাউন্ড শেপ দুইটা কিন্তু একটা পুতির মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আটকে নেওয়ার ফলে কিন্তু খুবই চমৎকার একটা ঢেউ শেপের মতো কিন্তু এখানে আমার চলে এসেছে আর নিচের অংশটা আমি হাতার কাপড় দিয়ে কিন্তু ডাবল কুচি দিয়ে নিয়েছি যার ফলে আমার হাতার ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনারা এরকম একটা হাতার ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন বা এই ডিজাইনটি কিন্তু আপনারা গলাতেও তৈরি করে নিতে পারবেন খুবই চমৎকার লাগবে আর এখন যে হাতার ডিজাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাতার ডিজাইনটিও কিন্তু অসাধারণ একটি হাতার ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু আপনারা প্যান্টও তৈরি করে নিতে পারেন এবং কামিজের গলাও তৈরি করে নিতে পারবেন খুবই অসাধারণ লাগবে আর ডিজাইনটি কিন্তু এখানে আমি ফিতার মাধ্যমে কিন্তু তৈরি করেছি আর এখানে স্কোয়ার কাপড় দিয়ে কিন্তু ভিয়ের মতে মতো শেপ দিয়ে আমি দুইটা কালারের শেপ নেওয়ার পরে কিন্তু গোলাকে একটা পুতির মাধ্যমে কিন্তু এখানে আটকিয়ে দিয়েছি যার ফলে আমার ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর যে ফিতার অংশটা সেই ফিতার অংশটা দিয়ে কিন্তু উপরের অংশে দিয়ে রেখেছি যার ফলে খুব সুন্দর একটা ঢেউ শেপ চলে এসেছে এখন যে হাতার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এই হাতার ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটি হাতার ডিজাইন এখানে কিন্তু আমি হাতার অংশটা কিন্তু খুব সুন্দরভাবে চা বর্ডারের পট্টি আগে সেলাই করে নিয়ে ডিজাইনটা তৈরি করার পরে কিন্তু এখানে চড়া পট্টির যে সাইডের এর আছে সেগুলাকে কিন্তু আবার খুব সুন্দর করে ভেঙে কিন্তু আমি এখানে ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর একবারে মাঝখানে সিলাই দেওয়ার পরে কিন্তু আমার সবগুলো একসাথে আটকিয়ে গেছে যার ফলে কিন্তু আমি মাঝে আবার পুতির স্টোন বসিয়ে দিয়েছি এর কারণে কিন্তু আমার হাতার ডিজাইনটা দেখতে অসাধারণ লাগছে আপনারা এই ঈদ উপলক্ষে কিন্তু এরকম হাতার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন এতে খুবই সুন্দর লাগবে আর এতক্ষণ ধরে ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ